নাভিবা মিশন অনলাইন এডুকেশন চ্যানেলে প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। দশম শ্রেণীর ইতিহাসের আজকের পাঠ্য বিষয় পঞ্চম শ্রেণী থেকে পঞ্চম অধ্যায় থেকে বিকল্প চিন্তা উদ্যোগের উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছাপাখানার বিকাশ অথবা ইউ রয় অ্যান্ড সন্স কোম্পানির ছাপাখানার বিকাশের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তা আজকে আলোচনা করা হবে। আলোচনার পূর্বে আমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্পর্কে একটা ছোট্ট সংক্ষিপ্ত ধারণা আমরা জেনে নেব যে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী কে ছিলেন। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ছিলেন এশিয়ার প্রথম বাঙালি যিনি সুন্দর রঙিন ছাপাখানা প্রবর্তন করেন। বাংলাদেশের কিশোরগঞ্জের মেলুয়াতে জন্মগ্রহণ করেছিলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। তিনি উপেন্দ্র কিশোর রায় নামেও পরিচিত ছিলেন। লেখক, চিত্রকর, বেহালাবাদক, কম্পোজিটর, এন্টারপ্রেনার, টেকনোলজিস্ট প্রভৃতি বিষয়ে সমান তাল মিলিয়ে দক্ষতার সাথে কাজ করেছিলেন। একটি উল্লেখযোগ্য বিষয়, স্লেভ ট্রেড ইন আসাম গ্রন্থের লেখক দ্বারকানাথ গাঙ্গুলির জামাতা ছিলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। তার সুযোগ্য পুত্র সুকুমার রায় এবং বিখ্যাত চিত্র পরিচালক অস্কার বিজয়ী সত্যজিৎ রায়ের ঠাকুরদা ছিলেন এই উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। তাহলে আজকে আমরা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সম্পর্কে যেটুকু বিষয় জানতে পারলাম, তিনি লিওনার্দো দা ভিঞ্চির মতো ইউনিভার্সাল দ্য ম্যান হিসাবেও পরিচিত লাভ করেছিলেন। আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু কে আমরা সাতটি পর্যায়ে বিভক্ত করেছি। তোমরা প্রত্যেকে ব্ল্যাকবোর্ড লক্ষ্য করো, প্রথমেই লেখা আছে হাফ টার্ন ব্লক, রঙিন ব্লক, প্রসেস শিল্প, ছাপাখানার নানান রকম দেশীয় পদ্ধতি, ষাট ডিগ্রি স্কিম, রিপ্রিন্ট, সবশেষে আছে ইউ রয় অ্যান্ড সন্স। অর্থাৎ ছাপাখানার বিকাশের ক্ষেত্রে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কেন ছাপাখানাকে তিনি ব্যবসায়িক উদ্যোগে কাজে লাগিয়ে বাংলা তথা ভারতবর্ষ এবং বলা বাহুল্য এশিয়া মহাদেশে তিনি খ্যাতি লাভ করেছিলেন। আমরা তার ছাপাখানা বিস্তারের সাফল্যের আগে আমরা একটা বিষয় সম্পর্কে অবগত হব যে প্রথমে থ্যাকার থ্যাকার এবং স্পিঙ্ক অ্যান্ড কোম্পানি বাণিজ্যিকভাবে ছাপার কাজ করত। তাহলে থ্যাকার এবং স্পিঙ্ক অ্যান্ড কোম্পানি বাণিজ্যিকভাবে ছাপার কাজ করত, কিন্তু সেই ছাপানো বিষয়বস্তু ছিল ব্যয় সাপেক্ষ। তাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী
স্বল্প খরচে উৎকৃষ্ট মানের ছাপাখানা যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারে তাই জন্য তিনি উদ্যোগ নিলেন। এবং এই উদ্যোগের জন্য তিনি ব্রিটেনের পেনরজ কোম্পানির সঙ্গে যোগাযোগ করলেন। পেনরজ থেকে পেনরজ কোম্পানি, দেখো আমি বানানটা লিখছি পেনরজ কোম্পানি থেকে তিনি মূল্যবান বইপত্র নিয়ে এসে সেই বইপত্রকে তিনি অতি যত্ন সহকারে পড়তে আরম্ভ করলেন। তার একটাই উদ্দেশ্য ছিল যে উন্নত মানের এবং উৎকৃষ্ট মানের এবং কম খরচে মুদ্রণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই জন্য তিনি ইংল্যান্ড থেকে ছাপার কালি, কেমিক্যাল এবং নানান রকম যন্ত্রপাতি নিয়ে এলেন। তাহলে আমরা একটা বিষয় অবগত হচ্ছি যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছাপাখানা বিস্তারের ক্ষেত্রে তিনি সুদক্ষভাবে এবং উল্লেখযোগ্যভাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এরপর আমাদের প্রথম যে বিষয়টা আছে হাফ টন ব্লক, তাহলে ছাপাখানা বিস্তারের ক্ষেত্রে তিনি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। পরীক্ষা এবং নিরীক্ষা, উদ্দেশ্য উৎকৃষ্ট মান। তিনি আমরা এর আগের বিকল্প চিন্তা এবং উদ্যোগ থেকে আমরা জেনেছিলাম যে চীনের তাং রাজার আমলে কাঠের ব্লকে ছাপানো হতো, পরবর্তীতে জার্মানির মেইনস শহরের অধিবাসী গুটেনবার্গ উন্নত মানের ছাপাখানা আবিষ্কারক ছিলেন, তাই তাকে ছাপাখানার জনক বলা হয়। ঠিক সেই রকম পদ্ধতিতে বাংলা তথা এশিয়া মহাদেশের অন্যতম ব্যক্তিত্ব উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তিনি কাঠের ব্লকের পরিবর্তে তামা ও দস্তা, দুটো ধাতুর নাম বলছি, তামা ও দস্তা পাতে ছবি বা অক্ষর রেখে আলোর প্রতিসরণ ও প্রতিফলন দেখে তিনি এই হাফ টন ব্লক পদ্ধতির সঠিক তথ্যকে খুঁজে পাচ্ছেন। তাহলে হাফ টন ব্লক পদ্ধতির সঠিকভাবে প্রয়োগ করে তিনি ছাপাখানা বা মুদ্রণ যন্ত্রকে আরও উৎকৃষ্ট মানের করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। অর্থাৎ হাফ টন ব্লক সম্পর্কে আমাদের যদি পরীক্ষায় কোশ্চেন আসে তাহলে আমরা কী লিখব, দু নম্বরের ক্ষেত্রে যে হাফ টন ব্লক হলো ফটোগ্রাফকে বইয়েতে ছাপার উপযুক্ত পদ্ধতি হাফ টন ব্লক পদ্ধতি নামে পরিচিত। আবার বলছি, ফটোগ্রাফকে বইয়েতে ছাপার যে উপযুক্ত পদ্ধতি, এখন আমরা প্রত্যেকটি বইয়েতে পাঠ্য বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছবি দেখতে পাই। তাহলে এই যে ফটোগ্রাফ, এই ফটোগ্রাফ ছাপার যে পদ্ধতি সেই পদ্ধতি হচ্ছে হাফ টন ব্লক পদ্ধতি নামে পরিচিত। নেক্সট যেটা আছে রঙিন ব্লক, এর সঙ্গে তিনি রঙিন ব্লক কাজ করছেন, অর্থাৎ রঙিন চিত্র যেটাকে বলা হচ্ছে। নেক্সট দেখো প্রসেস শিল্পকে তিনি অর্থাৎ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রসেস ক্যামেরা নিয়ে মৌলিক গবেষণার মাধ্যমে ছবির নেগেটিভকে উৎকৃষ্ট মানের করে বহু ছবিকে একসঙ্গে ছাপার যে ব্যবস্থা সেটাকে বলা হচ্ছে প্রসেস ওয়ার্ক বা প্রসেস শিল্প। তাহলে পরীক্ষায় এটিও ইম্পর্টেন্স যে প্রসেস শিল্প বা প্রসেস ওয়ার্কিং, অর্থাৎ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী
পোসেস ক্যামেরা নিয়ে মৌলিক গবেষণার মাধ্যমে ছবির যে নেগেটিভ সেই নেগেটিভকে উৎকৃষ্ট মানের করে বহু ছবিকে একসঙ্গে ছাপার যে ব্যবস্থা করছেন সেটাকে বলা হচ্ছে প্রসেস ওয়ার্ক বা প্রসেস শিল্প। নেক্সট দেখো, ছবির ছাপার নানান রকম দেশীয় পদ্ধতি। ছবি ছাপার নানান রকম দেশীয় পদ্ধতি এখানে আমরা চারটি পদ্ধতি আছে। এক নম্বর পদ্ধতি হচ্ছে ডায়াফ্রাম, কি বললাম ডায়াফ্রাম, তাহলে এক নম্বর পদ্ধতি হচ্ছে ডায়াফ্রাম যন্ত্র। দু নম্বর ডুওটাইপ, কি বললাম ডুওটাইপ। তিন নম্বর স্ক্রিন অ্যাডজাস্টার। তাহলে আমরা ছবি ছাপার যে দেশীয় পদ্ধতি, নানান রকম দেশীয় পদ্ধতি, চারটি আমরা দেশীয় পদ্ধতির নাম জানতে পারছি, ডায়াফ্রাম, ডুওটাইপ, স্ক্রিন ডিজেস্টার, রে স্ক্রিন ডিজেস্টার। এরপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে 60 ডিগ্রি স্ক্রিন। 60 ডিগ্রি স্ক্রিন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বইয়ের ভেতরে যে রঙিন ছবি ছাপতে তিনি 60 ডিগ্রি স্ক্রিন এবং যাকে পুনরায় ব্যবহার করে যায় তার জন্য রিপ্রিন্ট পদ্ধতি অবলম্বন করছেন। অর্থাৎ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছাপাখানা বিস্তারের ক্ষেত্রে এই যে সাফল্য, অর্থাৎ নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যম দিয়ে সঠিক পদ্ধতিকে অনুসরণ করে তিনি মুদ্রণকে আরও উন্নত মানের করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার যে সাফল্য, তার সাফল্যের জন্য পেনরাজ, তোমাদের আগে নামটা বলেছিলাম পেনরাজ অ্যানুয়াল ভলিউম নাম্বার 10 পত্রিকায় ছাপা হয়, তাহলে তার সাফল্যের কথা ভারত তথা বাইরের দেশে ছড়িয়ে পড়ছে। সেই জন্য পেনরাজ কোম্পানির পেনরাজ অ্যানুয়াল ভলিউম নম্বর 1 ছাপা হচ্ছে এবং ব্রিটিশ হ্যান্ড ব্রুক প্রিন্টিং টেকনোলজি, ব্রিটিশ হ্যান্ড ব্রুক প্রিন্টিং টেকনোলজি উপেন্দ্র কিশোরের এই সাফল্যের কথা দ্রুত গতিতে বিস্তার লাভ করছে। তাহলে আমরা একটা বিষয় সকলেই অবগত যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছাপার জগতে তথা মুদ্রণ শিল্পে তার যে নানান রকম উদ্যোগ, এই উদ্যোগের জন্য বাংলা তথা ভারতবর্ষ এবং সমগ্র এশিয়া মহাদেশে তিনি একজন কৃতি সন্তান রূপে পরিচিত লাভ করছেন। তাই তার উদ্যোগে 1895 সালে ইউ রয় অ্যান্ড সন্স কোম্পানি প্রতিষ্ঠাতা হলেন। তাহলে তার উদ্যোগে ইউ রয় অ্যান্ড সন্স কোম্পানি প্রতিষ্ঠা হচ্ছে কত সাল, 1895 সাল। প্রথমে এই যে ইউ রয় অ্যান্ড সন্স, এটা প্রথমে উপেন্দ্র কিশোর রায় প্রতিষ্ঠা করেছিলেন তার কর্ণ ওয়ালি স্ট্রিট বাড়ির কাছে, কর্ণ ওয়ালি স্ট্রিট। পরে এটাকে তিনি 38/1 শিব নারায়ণ লেনের বাড়িতে স্থানান্তরিত করছেন। শিব নারায়ণ লেনের বাড়িতে 38/1 তিনি স্থানান্তরিত করছেন। একটা বিষয়, তার এই ইউ রয় অ্যান্ড সন্স যখন প্রতিষ্ঠা হলো
প্রতিষ্ঠা হওয়ার পর 1896 সাল অর্থাৎ এক বছর পর আনন্দবাজার পত্রিকায় তোমরা প্রত্যেকেই জানো যে গণমাধ্যমের মাধ্যম দিয়ে মানুষের কাছে তথ্যকে পৌঁছানো যায়। 1896 সালে আনন্দবাজার পত্রিকার সম্পাদক তোমরা প্রত্যেকেই নাম জানো শিশির কুমার ঘোষ। এই আনন্দবাজার পত্রিকায় উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এই ইউ রয় অ্যান্ড সন্সের প্রতিষ্ঠার কথা বাংলা তথা ভারতবর্ষে সমস্ত মানুষকে জানানো হলো। তাহলে আমরা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছাপাখানা বা মুদ্রণ শিল্পে তার যে অবদান, সেই অবদান সম্পর্কে আমরা জানতে পারলাম। এরপর আমরা জানব তার সুযোগ্য পুত্র সুকুমার রায় সম্পর্কে। সুকুমার রায় ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পুত্র। গুরুপ্রসন্ন ঘোষ স্কলারশিপ নিয়ে তিনি ব্রিটেনের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে প্রিন্টিং টেকনোলজি বিভাগে উচ্চ শিক্ষার জন্য তিনি সেখানে যান। তাহলে গুরুপ্রসন্ন ঘোষ স্কলারশিপ কে পাচ্ছেন, সুকুমার রায় সেই স্কলারশিপ নিয়ে তিনি কোথায় যাচ্ছেন, ব্রিটেনের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে কি নিয়ে পড়াশোনা করতে, প্রিন্টিং টেকনোলজি, প্রিন্টিং টেকনোলজি বিভাগে উচ্চ শিক্ষার জন্য তিনি সেখানে যাচ্ছেন। এছাড়া তিনি লন্ডনের ফটো এনগ্রেভিং, লন্ডনের ফটো এনগ্রেভিং অ্যান্ড লিথোগ্রাফি, লিথোগ্রাফি, লিথোগ্রাফি হচ্ছে দুটি গ্রিক শব্দ, একটা হচ্ছে লিথো আর একটা হচ্ছে গ্রাফি, অর্থাৎ মসৃণ পাথরের ওপর লেখা। মসৃণ পাথরের ওপর রাসায়নিক পদ্ধতিকে লেখাকে বলা হচ্ছে লিথোগ্রাফি। তাহলে তিনি ফটো এনগ্রেভিং অ্যান্ড লিথোগ্রাফিতে তিনি ভর্তি হচ্ছেন। কে ভর্তি হচ্ছেন? সুকুমার রায়। তাহলে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সুযোগ্য পুত্র সুকুমার রায় মুদ্রণ শিল্পকে আরও উন্নত মানের করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার যেই উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা সকলেই স্বাগত জানাচ্ছি। সুকুমার রায় লন্ডনে হাফ টন ব্লক পদ্ধতি পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন এবং সেটিকে সঠিকভাবে তিনি প্রয়োগ করেছিলেন, যার ফলে লন্ডনের মানুষের কাছে তিনি পরিচিত লাভ করেছিলেন। এরপর তিনি দেশে ফিরে আসেন। সুকুমার রায় দেশে ফিরে এসে তিনি তার পিতার প্রতিষ্ঠিত প্রেসের নাম কি, ইউ রয় অ্যান্ড সন্স, এটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? আমরা প্রত্যেকেই জানি যে এটি প্রতিষ্ঠিত ছিল 38/1 লেনের শিবনারায়ণ লেনের বাড়ির কাছে। শিবনারায়ণ লেনের বাড়ি থেকে সেটাকে স্থানান্তরিত করে তিনি মানিকতলার বড়পার লেনে সেটাকে স্থাপিত করছেন। আমরা প্রত্যেকেই অবগত হয়েছি যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী হাফ টন ব্লক পদ্ধতি নিয়ে যে ছাপাখানা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন সেই ছাপাখানা অতি শীঘ্রই একটি বৃহত্তর প্রকাশনী সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত লাভ করছে ভারত তথা এশিয়া মহাদেশে। এবং এই ইউ রয় অ্যান্ড সন্স ছাপাখানা থেকে পরবর্তীতে তিনি এই ছাপাখানা থেকে ছেলেদের মহাভারত, টুনটুনির বই কার লেখা, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, গুপি গাহিন বাঘা বায়েন, তোমরা প্রত্যেকে এই সিনেমাটি দেখেছ, বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের এই গুপি গায়েন বাঘা বায়েন থেকে তিনি ছবি করেছিলেন। এছাড়া সহজ বেহালা শিক্ষা, শিক্ষক ব্যতিরেক হারমোনিয়াম, দুটো সঙ্গীত বিষয়ের গ্রন্থের নাম বললাম, কি বললাম, সহজ বেহালা শিক্ষা, শিক্ষক ব্যতিরেক হারমোনিয়াম,
এই দুটি সংগীত বিষয়ক গ্রন্থ এছাড়া আবোল তাবোল পাগলা দাসু সেকালের কথা প্রভৃতি গ্রন্থ এই ইউ রয় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত হচ্ছে। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তার নিজস্ব একটি পত্রিকা ছিল, সেই পত্রিকার নাম হচ্ছে সন্দেশ পত্রিকা। কি নাম? সন্দেশ। 1913 সালে এটি প্রকাশিত হচ্ছে এবং এই সন্দেশ পত্রিকায় নিয়মিতভাবে এই সমস্ত গ্রন্থবালের বিষয়বস্তু পত্রিকায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হতো। তাহলে আমরা ছাপাখানা বিস্তারের ক্ষেত্রে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং তার সুযোগ্য পুত্র সুকুমার রায়ের যে উল্লেখযোগ্য অবদান, সেই অবদান আমরা প্রত্যেকেই অবগত হলাম। একটা দুঃখের বিষয় যে 1915 খ্রিস্টাব্দে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পরলোকগমন করেন এবং 1923 খ্রিস্টাব্দে মাত্র 36 বছর বয়সে তার সুযোগ্য পুত্র সুকুমার রায়ের অকাল মৃত্যু ঘটে। এই অকাল মৃত্যুর ফলে ইউ রয় অ্যান্ড সন্স নিলামে বিক্রি হয়ে যায় এবং সন্দেশ পত্রিকাও বন্ধ হয়ে যায় 1923 সালে। পরবর্তীতে এই সন্দেশ পত্রিকা প্রকাশ করছেন সুকুমার রায়ের সুযোগ্য পুত্র সত্যজিৎ রায়, বিখ্যাত চিত্র পরিচালক এবং অস্কার বিজয়ী। তাহলে আজকে আমরা আমাদের আলোচিত বিষয় থেকে যে সমস্ত বিষয় আমরা জানতে পারলাম সেই বিষয় থেকে আমরা কিছু কোশ্চেন তোমাদের জন্য রেখেছি। কোশ্চেনগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। বোর্ডে আমি প্রত্যেকটি কোশ্চেন সম্পর্কে আলোচনা করছি, তোমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে শোনো। প্রথমেই আছে লিথোগ্রাফি কি, কি কোশ্চেন? লিথোগ্রাফি কোশ্চেনটার মধ্যে দেখো দুটো শব্দ আছে, একটা লিথো একটা গ্রাফি। কি শব্দ দুটি? দুটি শব্দ হলো গ্রিক শব্দ। আমরা প্রত্যেকেই জানি বেশিরভাগ শব্দ গ্রিক ভাষা থেকে নিয়ে এসছে, তাহলে লিথো এবং গ্রাফি। লিথো শব্দের অর্থ হলো পাথর, গ্রাফি শব্দের অর্থ হলো লেখা। তার মানে আমরা প্রত্যেকেই বুঝতে পারছি পাথরের ওপর লেখা, কিন্তু সেটা যে পদ্ধতি অবলম্বন করতে হতো সেটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি। তাহলে রাসায়নিক পদ্ধতিতে পাথরের ওপর লেখাকে বলা হচ্ছে লিথোগ্রাফি। বুঝতে পেরেছো প্রত্যেকে? নেক্সট কোশ্চেন, লিথোগ্রাফির উদ্ভাবক কে, মানে লিথোগ্রাফির উদ্ভাবক কে? এটির উদ্ভাবক হলে জোহান অ্যালয় সেনফেল্ডার। জোহান অ্যালয় সেনফেল্ডার, আবার নামটা বলছি, জোহান অ্যালয় সেনফেল্ডার। নেক্সট কোশ্চেন, লিথোগ্রাফি কবে আবিষ্কৃত হয়? লিথোগ্রাফি আবিষ্কৃত হয় 1796 খ্রিস্টাব্দে। লিথোগ্রাফি কবে আবিষ্কৃত হয়? 1796 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, ইউ রয় অ্যান্ড সন্স কে কবে প্রতিষ্ঠিত করেন? এটা তো প্রত্যেকে আমরা জানি, ইউ রয় অ্যান্ড সন্স 1895 সালে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। নেক্সট কোশ্চেন, হাফটন ব্লক কি? আমরা প্রত্যেকেই হাফটন ব্লক সম্পর্কে জেনে গেছি, আবার বলছি কাঠের ব্লকের পরিবর্তে তামা ও দস্তার ধাতুর পাতে অক্ষর বা বর্ণকে খোদাই করে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ দেখে যে পদ্ধতিতে বইয়েতে ছবির ব্যবস্থা করেছিলেন সেটাকে বলা হচ্ছে হাফটন ব্লক পদ্ধতি। নেক্সট কোশ্চেন, হাফটন ফ্যাক্টস সামারাইজড, হাফটন ফ্যাক্ট সামারাইজড গ্রন্থটির লেখককে? গ্রন্থটির লেখক হলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। নেক্সট কোশ্চেন, সুকুমার রায় কে ছিলেন? সুকুমার রায় ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পুত্র। নেক্সট কোশ্চেন, সন্দেশ পত্রিকা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1913 সালে।
संदेश पत्रिका कब प्रकाशित है 1913 साले। नेक्स्ट क्वेश्चन, संदेश पत्रिकार सम्पादक के छिलें? संदेश पत्रिकार सम्पादक छिलें उपेंद्र किशोर राय चौधरी। तारपरेर जे क्वेश्चनटी आछे लास्ट क्वेश्चन, मुद्रण शिल्पे उपेंद्र किशोरेर कृतित्व लेखो। मुद्रण शिल्पे उपेंद्र किशोरेर कृतित्व हलो तिनि प्रसेसिंग वार्क माने प्रसेस शिल्प। प्रसेस शिल्प कि बोलेछिलाम, जे प्रसेस कैमरा निये मौलिक गवेषणार माध्यम दिए तिनि छबिर जे नेगेटिव सेई नेगेटिव के उत्कृष्ट मानेर करे बहु छबिके एकसंगे बोइते छापार जे व्यवस्था सेई व्यवस्थाके बला हच्छे प्रसेस वार्क बा प्रसेस शिल्प। एवं हाफ टन ब्लक। ताहले आज आमरा उपेंद्र किशोर रायचौधुरी उद्योगे छापाखानार जे विकास सेई विकास सम्पर्के आमरा 10 क्वेश्चन जानते पारलाम। एवं एखान थेके जे 4 नम्बर बा 8 नम्बरेर क्वेश्चनटी आसते पारे खूब इम्पर्टेंस, सेटी हलो उपेंद्र किशोर रायचौधुरी उद्योगे छापाखानार विकास अथवा यू रॉय एंड सन्स एर भूमिका आलोचना करो। यदि प्रत्येक छात्र छात्री এই বিষয়টি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রত্যেকই পুশ করবে, তাহলে আমাদের নেক্সট ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।